ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنهم عندنا لمن المصطفين الأخيار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد شبي محبة رشاته جوري جوري آواز করে পড়ুন اللهم صل على مولانا محمد تهجدر جاينا مجيد مرن ديو پربو آمائي اقامت دينر كاجه قبول كورنيو آمائي تهجدر جاينا مجيد মরণ দিও প্রভু আমায় একামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد اوغو رسول پریو رسول پرانر رسول اوغو رسول پریو رسول پرانر رسول تمہاری جننے اے بشے مورا آلو پیئے تھی کل اوغو رسول پریو رسول پرانر رسول ওগো রাসূল প্রিয় রাসূল প্রাণের রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়াও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়াও
সপ্তাহ জুড়ে তুমি বরকতে দাও, জুমার দিনে তে গুনাহ ঝড়াও, রজব শাবানে বরকতে দাও, রমজান মাসে গুনাহ ছড়াও। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله جر لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الله نا میرے ذکر کرو جارا اللہ رے کاچے پریو تارا আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আমাদের সব ভালো কাজগুলো একজনের নামে শুরু করি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম নিয়ে কাজ করলে ওই কাজে বরকত আছে না নাই? আর আল্লাহর নাম উঠাই দিলে বরকত থাকে না, ঠিক কি না? এজন্য আমরা বিসমিল্লাহ রাখবো না উঠাই দেব? বিসমিল্লাহর পক্ষে না বিপক্ষে? আজীবন আমরা বিসমিল্লাহর পক্ষে থাকতে চাই। রাজি আছেন তো? আল্লাহ কবুল করে নেক আমরা পড়ি, আমিন। 9 ও 10 নভেম্বর 2017 বৃহস্পতিবার শুক্রবার, আজকের দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনী। আজকে আমাকে আপনারা রেখেছেন প্রধান আলোচক, আপনাদের সুপ্রিয়া জানাচ্ছি। আরো আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন যশোরী সাহেব, আপনাদের অতি পরিচিত, এ এলাকার সুসন্তান আলেমে দীন। আল্লাহ আমার ভাই যা আলোচনা করলো এগুলো আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি, আমিন। আবার কিছু টাকা পয়সাও কালেকশন করেছে, কালেকশন করলে আবার রেগে যায় না, এটাও বিশ্ব নবীর সুন্নাহ, ঠিক কি না? শুধু মিষ্টি খাওয়াই সুন্নাত না, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য মাইর খাওয়াও সুন্নাত, ঠিক কি না? ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি প্রয়োজনে কালেকশন করা লাগে সেটা করাও সুন্নাত, সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজেও কালেকশন করেছেন, সহি বুখারীর বর্ণনা, বিশ্বনবী নারীদেরকে বললেন তাসাদ্দাকনা, গিভ চ্যারিটি ও দ্য উইমেন কমিউনিটি অফ মেদিনা, গিভ চ্যারিটি অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু দ্য পুওর সেকশন অফ দ্য সোসাইটি, সমাজের দরিদ্রদের জন্য, জেহাদের জন্য, ভালো কাজের জন্য তোমরা চ্যারিটি করো, সদাকা করো, দান করো। নারীরা বললেন এত পুরুষ থাকতে আঙ্গরে কন কেন? নারীদের এরকম একটু মেজাজ আছে না নাই, অল্পতে রেগে যায়, আবার একটু ভালো কথা বললে ও আমার ময়না পাখি, ও আমার টুনটুনি, ও আমার কৈতরি, এগুলো বলে দেখেন নরম হয়ে যাবে, ঠিক কিনা? যশোরও এরকমই হওয়ার কথা, ঠিক কিনা? গোটা বিশ্বের নারীদের একরকম স্বভাব, অল্পতে রেগে যায়, অল্পতে চটে যায়, খুব বেশি রাগ করে বায়না ধরে, কিন্তু রাগ ভাঙিয়ে ফেললে আবার খুশি হয়ে যায়, ঠিক কিনা? মা আয়েশা বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, ভার্জিন ওয়াইফ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যত বিয়ে করেছিলেন সবাই ছিল উইডো, বিধবা, আগে একটা দুইটা তিনটা বিয়ে, আগে তিনটা চারটা পাঁচটা সন্তান, এরকম নারীদেরকে বিয়ে করেছেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন নারীকে বিশ্বনবী কুমারী বিয়ে করেছেন, যার আগে বিয়ে হয়নি, তিনি হচ্ছেন বিশ্বনবীর প্রিয় বন্ধু আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, পড়েন সুবহানাল্লাহ। মা আয়েশার চেহারাটাকে সাইয়েদনা জিব্রাইল এরকম একটা জান্নাতি রেশমি কাপড়ের মধ্যে এনে বিশ্বনবীকে বললেন দেখেন তো মেয়েটাকে কেমন লাগে,
বিশ্বনবী বললেন ভালো লাগে। কার মেয়ে? জিব্রাইল বললেন আপনার বন্ধু আয়েশার মেয়ে। এরপর আবু বকরের মেয়ে। এই পর্ব চলে গেল। তার কয়েকদিন পরে ডিরেক্ট প্রপোজ, সরাসরি আরশ থেকে প্রস্তাব এসেছে যে আল্লাহ প্রস্তাব পাঠিয়েছে মেয়েটাকে বিয়ে করবেন কিনা বলেন। বিশ্বনবী বললেন তুমি যদি বিয়ের ঘটক হও, আল্লাহ যদি হয় বিয়ের কাজী, আমি মোহাম্মদ রাজি। বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে গেল, কিন্তু ঘরে ফার্নিচার নাই, তোশক নাই, ভালো জাজিম নাই, ভালো পর্দা নাই, ড্রয়িং রুম নাই, ডাইনিং টেবিল নাই, গেস্ট আসলে বসানোর মতো সুন্দর জায়গা নাই, কিন্তু শান্তি আছে না নাই? শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? হাজার কোটি টাকার মালিক হলেই যে খুব শান্তিতে আছে এমনটা নাও হতে পারে, ঠিক কিনা? বরং যারা হাজার কোটি টাকা বানিয়েছে, কালো টাকার পাহাড় গড়েছে, তাদের ঘরেই শান্তি নেই, তাদের ঘরে শুধু অশান্তি। ছেলে কথা শুনে না, ছেলে কয় বাবা আমি খেলমু ব্লু ওয়েল, আছে না নাই? পঞ্চাশটা নাকি স্টেপ, লাস্ট স্টেপে সাদের উপর থেকে লাফায় পড়ে মরে যায়, সুইসাইড করে, গুষ্টি মারে মেয়ে ব্লু ওয়েলের উপর, ঠিক না? এগুলো বাংলার জামিনে ঢুকতে দেওয়া যাবে না। ছেলে কয় ড্যাড আমি হইলাম ইয়ো ইয়ো, মাইয়া কয় ড্যাড আমি হইলাম কিরণমালা, বউ কয় আমি পরকিয়া করি, এরকম ফ্যামিলি আছে না নাই? ফ্যামিলিটা জাহান্নামের আড্ডাখানা। হাজার কোটি টাকার মালিক বিএমডাব্লিউ তে চড়ে, মার্সিডিজ বেঞ্জে চড়ে, মিনি কুপার, রোলস রয়েস, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, বাগাড়ে, ওডি, এগুলোতে চড়ে, কিন্তু শান্তি নাই, এরকম ফ্যামিলি আছে না নাই? কিছু খেতে পারে না, হাইপারটেনশন, ডায়াবেটিক্স, ডাক্তার বলে কিচ্ছু খাবি না, খাসি খাবি না, মুরগি খাবি না, চিংড়ি খাবি না, খালি ঘাস খাবি, ছাগলেও খায় তুইও খা, ঠিক কিনা? ঘাস বলতে আই মিন ভেজিটেবল। ধনীরা ডাক্তারের কাছে গেলেই বলে ভেজিটেবল খান, স্লিম থাকবেন, সুস্থ থাকবেন, রাতে ঘুম নাই, তিনটা ট্যাবলেট খায়, আধা ঘন্টা পর লাভ দিয়ে ওঠে, আমার বিএমডাব্লিউ না জানি কেউ চুরি করে নিয়ে যায়, নাকি দুদকের কর্মকর্তা চলে আসে, ঠিক কিনা? শান্তি নাই, ঘুম নাই, টেনশন, চিন্তা, রোগ, কিন্তু আমার রিক্সাওয়ালা, কুলিওয়ালা, খেলাওয়ালা, দিন মজুর, তাদের কি কোনো টেনশন আছে? রোগ আছে, রোগ হইলে এদের চিকিৎসা করার টাকা আছে, টাকাও নাই, আল্লাহ রোগও দেয় নাই, সব খেতে পারে, আলহামদুলিল্লাহ পড়ে, গরু, খাসি, চিংড়ি সব। বিয়ার দাওয়াত যদি কোনো রিক্সাওয়ালা পায়, মনে মনে কে আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসি করে দিন, সব হজম, খাইলেই হজম, সুবহানাল্লাহ। রাতে ঘুমের ঝামেলা নাই, ওর যেখানে রাইত ওইখানেই, বিছানায় মাথা লাগতে দেরি, নাক ডাকতে দেরি হয়, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিন ওঠে, ঘরে শুধু শান্তি আর শান্তি। ঘরে ঢুকে দেখে বিবি নামাজ পড়ে, বাচ্চাটা কোরআন পড়ে, মেয়েটা ইসলামী সাহিত্য পড়ে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য শান্তি দেওয়ার মালিক কে? মা আয়েশা, বিশ্বনবীর একমাত্র কুমারী বউ, মনে আছে? ভুলে গেছেন বোধহয়। ঘরে ফার্নিচার নাই, জাজিম নাই, বালিশ নাই, আছে ঘর ভরা শান্তি। বিশ্বনবী মা আয়েশার সাথে অনেক বেশি রোমান্টিক আচরণ করতেন, খুনসুটি করতেন, এক্সারসাইজ করতেন। আমরা বিবিদের সাথে প্রেমালাপ করতে চাই না, রোমান্টিক আচরণ করতে চাই না, সব স্ত্রী চায় তার স্বামী তার প্রতি একটু রোমান্টিক হোক, একটু ভালোবাসার কথা বলো, স্ত্রীকে ভালোবাসার কথা বললো সব আসার নাই। অধরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়ে, বাতায়ন ভুলে দিও। পরে না, বাহ আকবার, এই সুন্দর গানগুলো স্ত্রীকে শোনাবেন, বিবিকে শোনাবেন, ভালোবাসা দিবসে বিবিকে গোলাপ ফুল কিনে দিবেন, ফ্যামিলিটাকে জান্নাতি ফ্যামিলি করে দিবে কে? বিশ্বনবীর ঘরে কোনো ফার্নিচার নাই, কিন্তু সুখ আর শান্তি দেয়ার মালিক একজন, তিনি কে? মাঝে মাঝে দুইজন রাতে এক্সারসাইজ করতেন মসজিদে নববীতে, বিশ্বনবী এশার নামাজ পড়িয়ে ঘরে আসলেন, সব সাহাবারা ঘুমিয়ে গেল, মা আয়েশাকে বললেন আয়েশা মদিনাতে কেউ জেগে নাই, চলো না একটু দৌড়াদৌড়ি খেলি। কি খেলি? আপনারা খেলেননি দৌড়াদৌড়ি নাকি? যৌতুকের লাগিয়া হেতির দৌড়ে যান, হেতিও বাঁচার জন্য দেয় দৌড়, ওই দৌড়াদৌড়ি না। বিষ্ণু বললেন চলো একটু দৌড়াদৌড়ি করি। মা আয়েশা খুব খুশি, বয়স কম,
খুব পছন্দ করলেন, বললেন ওই যে উস্তুয়ানা পিলারটা কে আগে ধরতে পারে, তুমি না আমি, বিষ্ণুনবীয় দৌড় মা এসাও দৌড়, বিষ্ণুনবীয় দৌড় মা এসাও দৌড়। মা এসা তখন খুব পাতলা ছিল, বিষ্ণুনবীকে পেছনে ফেলে বাতাসের দিকে দৌড়ে যেয়ে পিলার ধরে ফেললেন, বললেন আমি ফার্স্ট, সুবহানাল্লাহ। বিষ্ণুনবী ইচ্ছা করে ইজি দেয় দিচ্ছে, বিষ্ণুনবী দৌড় দিলে পৃথিবীর কোন পালোয়ান বিষ্ণুনবীর সাথে দৌড়ায় পারে, কথা বলেন। সাহাবারা বলতেন বিষ্ণুনবী যখন ঘোড়া হাঁকাতো আমরা সামনে শুধু মরুভূমির ধোঁয়া দেখতাম, আর সেকেন্ডের মধ্যে বিশ্বনবী আমাদেরকে ছাড়িয়ে অনেক দূরে চলে যেত। ধরে বলেন আল্লাহু আকবার। মক্কার সবচেয়ে বড় কুস্তিগিরকে বিশ্বনবী ধরে তিনটা আসার মেরেছিলেন, তার মানে গায়ে শক্তি বেশি না কম, ইচ্ছা করে মায়ের সাথে জিতায় দিলেন। ওই ঘটনার সাত বছর পরের ঘটনা, হাদিসটি সহিহ। আবার বিশ্বনবী একদিন রাতে আয়েশাকে বললেন চলো আজকে রাতে আমরা এক্সারসাইজ করি, দৌড়াদৌড়ি করি। মা এসে তো খুশিতে বাকবাকুম, চলেন আমরা দৌড়াদৌড়ি করি, ভাবছে আগে হারাই দিছি আজকেও হারাই দেবে। বিশ্বনবী মনে মনে কয় আজকে নো চান্স, আজকে সুযোগ দিব না। বিশ্বনবী বললেন ওই পিলারটা কে আগে ধরতে পারে, দুইজন দৌড়। বিশ্বনবী এবার চান্স না দিয়ে আগে ধরে ফেললেন, আগে ধরে ফেললেন, আগে ধরে ফেললেন। মা এসার মন খারাপ, বিশ্বনবী জিতে গেলেন। মা এসা চুপ করে দাঁড়িয়ে আছে, মা এসা রেগে গেলে ওনার গালগুলো লাল হয়ে যেত, এজন্য বিশ্বনবী ওনাকে আদর করে ডাকতেন হামায়রা, সুবহানাল্লাহ কইবেন না। মা এসা রাগ করে দাঁড়িয়ে আছে, বিশ্বনবী বললেন আয়েশা রেগে আছো কেন, ওই যে সাত বছর আগে হারাইছিল আজকে হারাইয়া ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম। এরকম খুনসুটি করলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে? এজন্য নারীরা ইসলামের জন্য অনেক অবদান রেখেছে। কথাগুলো এসেছিল আমার প্রিয় ভাই আব্দুল্লাহ মামুন যশোরী কালেকশন করতেছিলেন, কালেকশন করাও সুন্নাত, সুবহানাল্লাহ। বিশ্বনবী নারীদের বললেন তাসাদ্দাক না, সদকা করো। নারীরা বলে আমগরে কন কেন, বেড়া করে দেখেন না। বিশ্বনবী বললেন ফাইনি উরীতুকুন্না আকসারা আহলিন নার, কেননা মেরাজের রাতে যখন আমি আকাশে গিয়েছি আমি দেখেছি তোমরাই বেশিরভাগ জাহান্নামী, তোমরাই বেশিরভাগ জাহান্নামের আগুনে জ্বলছো। তাকফুরুনাল আশিরা, তোমরা স্বামীকে অস্বীকৃতি জানাও, শুকরিয়া জানাও না। ওয়া তুকসিরনাল লানা, আর বেশি বেশি লানত করো। এই দুইটা বদ ফাসলাতের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। স্বামীর না শুকরি করে, আপনি আজীবন জামদানি শাড়ি দিয়েছেন, শ্বশুর বাড়ির লোকদেরকে দাওয়াত করে খাইয়েছেন, একবার টাকা পয়সা একটু হাতে কম শাড়ি দিতে পারেন নাই, বলবে তুমি জীবনেও আমারে কিচ্ছু দাও নাই, আছে না নাই? সব ভুক্তভোগী কয় আছে। আরেকটা হচ্ছে তুকসিরনা লানা, ওরা বেশি বেশি লানত করে, ঝগড়া লাগলেই গালি দেয়। আমাদের ওদিকে বলে হেতির উপর আল্লাহর গজব হইতো, হেতির উপর আল্লাহর ফেড়া হইতো, আছে না নাই? এজন্য নারীরা বেশি বেশি জাহান নামে যাবে, বিশ্বনবী বলেছেন। তো এই কথা যখন বিশ্বনবী বললেন নারীরা দেদার সে দান করতে শুরু করলো, কেউ হাতের চুড়ি, কেউ কানের দুল, নাকের ফুল, পায়ের নুপুর দিতে লাগলো। বিশ্বনবীর হাত কয়টা? দুইটা। কয় একটা? বিশ্বনবীর দুই হাত কয়টা নিবে? কয়েকটা নিলেন, আর নিতে পারেন। বেলালকে বললেন বেলাল চাদর ধরো, আমি কালেকশন করি, আর তুমি স্বর্ণ দুলা হাতে নাও, চিল্লায় পড়ে না আল্লাহু আকবার। এজন্য ভালো কাজে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে রোহিঙ্গারা ভিটেমাটি ছাড়া, আমাদের এমন কোন নেতা নাই যে আমাদের এই ক্রাইসিসে, এই সংকটময় সময়ে অনশান সূচিকে একটা ধমক দিতে পারে। একটা উমরের খুব দরকার ছিল, এখন চিল্লায় বলেন ঠিকই না। একটা মাহাদির খুব দরকার ছিল, চিল্লায় বলেন ঠিকই না। কিন্তু সে মাহাদি আমাদের নাই, উমর আমাদের নাই। ওদেরকে পিটিয়ে, ওদেরকে হত্যা করে, ওদের ভিটেমাটি ছাড়া করা হয়েছে ওদের। ওদের মধ্যে থেকে যারা হাফেজে কোরআন, দেহগুলো কেটে গোস্তগুলো আগুন দিয়ে ঝলসে দিয়েছে, বুলেট মেরে বুক ঝাঁঝরা করে দিয়েছে, এমনকি আমার মা বোনের ইজ্জতের ওড়নায় হাত দিয়েছে, ঠিক কিনা? এই যে রোহিঙ্গাদের জন্য গোটা বাংলাদেশের মানুষ এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে, ধনী থেকে শুরু করে গরিব, আলেম ওলামা থেকে শুরু করে সাধারণ মানুষ, বয়োবৃদ্ধ মানুষগুলো থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্ররা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। দুনিয়াতে অসহায়কে সহযোগিতা করলে আখিরাতে যখন আপনি অসহায় হয়ে কাঁদবেন আপনারে সহযোগিতা করবে কে? এজন্য ভালো কাজে দানের হাতকে প্রশস্ত করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? আল্লাহ আমার ভাই আব্দুল্লাহ মামুন যশোরী ভাইয়ের আলোচনা থেকে যে বিষয়গুলো শিক্ষণীয় ছিল আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন।
কথা বলেছেন মুফতি শাহিদুর রহমান মাহমুদাবাদী ঢাকা, চমৎকার দরাজ গলা। আমি দেখলাম যে খুব স্লিম একজন মানুষ, কিন্তু গলায় জোর আছে না নাই। এক এক মানুষকে আল্লাহ এক এক ক্যাপাবিলিটি দিয়েছে, এক এক কোয়ালিটি দিয়েছে। চমৎকার আলোচনা করেছেন, আমার ভাই যা আলোচনা করলেন সেগুলো যেন আমরা আমল করতে পারি, চিল্লায় পড়েন আমিন। আজকে প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুসা মাহমুদ এসেছেন, কাইলে আসবে। এটা কি যশোরের ভাষা? এভাবে বলেন আপনার, কাইলে আসবে। বিশেষ অতিথি হাজী মোহাম্মদ খাইরুল হক এসেছেন, উনিও কাইলে আসবে। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মফিদুল ইসলাম, উনি আইজি চলে আসছে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমার মফিদ ভাইকে আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। উপস্থাপনা করেছেন আমার প্রিয় ভাই কবির বিন সামাদ, চমৎকার শর্ট ফিল্ম করে, ইসলামী সঙ্গীত গায়, সমাজের অসঙ্গতি গুলো তুলে ধরার চেষ্টা করে, আল্লাহ তাকেও কবুল করুক, পড়েন আমিন। এসেছেন আপনাদের এই যে যশোরের মুক্তিযোদ্ধা কলেজের প্রফেসর জাহাঙ্গীর ভাই, ইসলামের জন্য প্রাণ, আল্লাহ জাহাঙ্গীর ভাইকেও কবুল করুক, পড়েন আমিন। এসেছেন ডক্টর মিজানুর রহমান ভাই, ডক্টর সাইফুল ইসলাম ভাই, আরো অনেক আলেম ওলামা, আমি অনেককে চিনি না, এবং আপামর তাওহিদি জনতা, আপনাদের সবাইকে আল্লাহ কবুল করে নেক, আমরা পড়ি আমিন। আজকের এই তাফসীর মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমাদের সব ভালো কাজগুলো শুরু হয় এই আল্লাহু আকবার দিয়ে, ঠিক কিনা? আমরা সব কাজ করি আল্লাহু আকবার বলে, আমাদের নামাজে সবাই বলেন, আমাদের নামাজে, আমাদের জানাজায়, আমাদের আজানে, আমরা যখন জেহাদ করি, আমরা যখন যৌতুক খাই, যৌতুক খাবেন? যশোরে যৌতুক আছে? সর্বনাশ বলে কি, যৌতুকের সাথে আমাদের কোন সম্পর্ক? যৌতুক খাওয়া কুকুরের গোশত খাওয়ার চেয়ে বড় গুণা, ঠিক কিনা? কুকুরের গোশত খেলে এক গুণা হারাম খেয়েছেন, যৌতুক খেলে দুই গুণা, এক হারাম খেয়েছেন, দ্বিতীয়ত শ্বশুরবাড়ির উপর জুলুম করেছেন, ঠিক কিনা? জুলুম জুলুমা তুনিয়াওমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের কাঁধে চেপে বসবে। যৌতুকের জন্য মহিলাদেরকে পিটানো হয়, বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, পিটিয়ে হাড্ডি ভাঙা হয়, এরকম বেয়াদব কপাল পড়া আছে না নাই? এগুলো ধরে ধরে সাইজ করতে হবে। আপনি কি চেয়ারম্যান সাহেব সাবেক, তারপরও পাওয়ার আছে না নাই? যার যতটুকু পাওয়ার সে ততটুকু ইমপ্লিমেন্ট করবে। এই যে আমাদের সভাপতি সহ গণ্যমান্য যারা আছেন, আপনারা যদি সমাজে একটা ইনিশিয়েটিভ নেন, দ্যাট ইজ নট ডাউরি ইন আওয়ার সোসাইটি, উই হ্যাভ টু ওয়াইপ আউট দ্য ডাউরি সিস্টেম ফ্রম দ্য সোসাইটি, সমাজ থেকে যৌতুককে ঝাড়ু পিটা করে বিদায় করে দিতে হবে, কোন যৌতুক থাকতে পারবে না, ঠিক না? যৌতুক এর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ইসলাম বলেছে ওয়ালিমা আর মাহার, এখন আমরা মোহর দেই না, শয়তান ঢুকাই দিয়েছে যৌতুক, ঠিক কিনা? আপনারা যৌতুক খাবেন না তো, রাজি আছেন? ছেলের বাবা কারা কারা আছেন হাত তুলেন, ছেলের বাবা হাত তুলে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আমার ছেলের বিয়েতে এক টাকাও যৌতুক নিব না, তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে আমিন, হাত নামান। ছেলে পেলে যারা এখনো বিয়ে করো নাই, হাত তোলো, এই হাত তোলো, হাত তোলো, অনেকগুলো হাত তোলো, হাত তোলো, আওয়াজ করে বলো আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। হাত তুলে আমরা ওয়াদা করলাম আমার বিয়েতে এক টাকাও যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও, আমিন। আরো জোরে আমিন। এই যশোরকে যৌতুক মুক্ত করতে হবে, পড়েন ইনশাআল্লাহ। গোটা বাংলার জমিনটাকে আমরা যৌতুক মুক্ত একটা দেশ হিসেবে দেখতে চাই, রাজি আছেন? আমরা সব ভালো কাজ শুরু করি কার নাম নিয়ে? সব ধরনের লোকেরা তাদের গডকে ডাকে, বৌদ্ধরা ডাকে বুদ্ধান 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 সারনাম গচ্ছান, হিন্দুরা বলে কৃষ্ণা কৃষ্ণা, ঠিক কিনা? যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহ শাম বল বন্দে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, আমরা এটা বলতে পারবো না, আমরা বলবো যত মিটানা চাহে জীবন কা জালা, সুবহ শাম বল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিক না? যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, যে মিটাতে চায় জীবনের তৃষ্ণা,
শুভে শাম বল বান্দে, সকাল সন্ধ্যা বান্দা বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। এটা হিন্দু ভাইরা বলে। আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জ্বালা, যে মিটাতে চায় জীবনের জ্বালা, শুভে শাম বল বান্দে, সকাল সন্ধ্যা বান্দা বলো আল্লাহ 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 পড়ে না, আল্লাহু আকবার। এজন্য আমরা তিনটা তাকবীর দিয়ে শুরু করব। এই তাকবীরের পরে আমি কয়েক মিনিট আলোচনা করব, লম্বা সময় না, অনেক রাত 10:35 বাজে। আমি এসেছি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে যদি আমি যশোরে আসি, আগামীকাল আমার রাজবাড়ি মাহফিল, এর জন্য প্লেনে আসি নাই, যশোরে এর আগে যতবার এসেছি প্লেনে এসেছি। তো যেহেতু রাজবাড়ি আগামীকাল মাহফিল আর কুমিল্লা থেকে আসব, তো একদিন আগে রওনা হয়েছি, ঢাকায় আমার একটা বাসা আছে ওখানে আসব। এসা পরে রওনা হলাম, যেখানে 2 ঘন্টায় পৌঁছা যায়, ফজরের আজানের সময় বাসায় পৌঁছেছি, জ্যাম, জ্যামের কারণে। ফজরের নামাজ পরে 2 ঘন্টা ঘুম দিয়ে রওনা হলাম সকাল জাস্ট 8টায়, এখানে পৌঁছেছি মনে হয় 9টায়, ঠিক কিনা? 2 দিনে আমার ঘুম হয়েছে 2 ঘন্টা। ক্লান্ত হলে আমি ক্লান্ত, ক্ষুধার্ত হলে আমি ক্ষুধার্ত, গলায় সমস্যা হলে আমার, আপনাদের কোনো সমস্যা নাই, ঠিক কিনা? এই জন্য যখনই আপনাদের কাছে চাওয়া হবে যে বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এগুলো আওয়াজ করে বলতে রাজি আছেন তো? আমরা তিনটা তাকবীর দেব, আমি পড়বো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার, ভাগাভাগি করে দেব। প্রথমটা দিবেন যারা বিবাহিত তারা, দ্বিতীয়টা দিবেন যারা অবিবাহিত তারা, তৃতীয়টা দিবেন সবাই মিলে ইনশাল্লাহ পড়েন। রেগে যাচ্ছেন না তো? আবার কষ্ট হচ্ছে না তো? আমার কথা বুঝা যায়? যশোরের ভাষার সাথে আমার খুব বেশি ডিফারেন্স হওয়ার কথা না, বুঝা যায় তো? না, আলহামদুলিল্লাহ। শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হয়ে যান, অবিবাহিতরা চুপ, বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, আমি পড়ব লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা রেডি? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। কয়েক ভাই দাঁড়ায় গেছে জোশের চোটে, আল্লাহ কবুল করুন, এগুলো ইসলামের সৈনিক, আলহামদুলিল্লাহ। এবার অবিবাহিতরা তোমরা রেডি? বিবাহিতদেরকে হারাই দেওয়া যাবে? যাবে? কাশি দাও, কাশি দাও। আচ্ছা দেখি বিবাহিতদেরকে হারাই দেওয়া যায় কিনা। আমি পড়বো লিল্লাহি তাকবীর, তোমরা পড়বো আল্লাহু আকবার। অবিবাহিতরা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক চমৎকার। এবার সবাই মিলে তিনটা, এক এক তাকবীরে যাতে স্টেজ প্যান্ডেল কেঁপে যায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে কবুল করে নেক, আমরা পড়ি আমিন। আমি সূরা সাদের 47 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এটার আলোকে কয়েক মিনিট কথা বলবো, এরপরে সংক্ষিপ্ত পরিসর একটা সম্মিলিত দোয়া করব, আমরা সবাই দোয়া নিয়ে একসাথে বিদায় নেব ইনশাআল্লাহ। পড়েন দোয়াতে শরীক না হয়ে চলে যাবেন কারা কারা, একটু হাত তুলে দেখান তো। সবাই থাকবেন তো? ওয়াদা যারা ভঙ্গ করে তাদেরকে বলা হয়েছে মুনাফিক, এটা আমরা করব না, এজন্য আমি সময়ও বেশি নেব না। বসেন, মনোযোগ দিয়ে শুনেন, আমলের নিয়তে ইখলাসের সাথে জীবন পরিবর্তনের জন্য। কে বলতেছে কণ্ঠটা কেমন, হুজুর দেখতে কেমন, এগুলো না, শুনতে হবে ইখলাসের সাথে জীবনটাকে পরিবর্তন করার জন্য, ঠিক কি না? এবং বোঝার চেষ্টা করতে হবে। প্রতি বছর শীতকালে অনেক, এই যে এখনই তো এক দুজন উঠতেছে, ঘটনা কি? শেষ পর্যন্ত থাকবে বলে উঠবেন না, বসেন বসেন, বসে যান, মাশাআল্লাহ। এজন্য এই তাফসির মাহফিল গুলো হয় শীতকালে, এগুলো আমাদের জন্য রহমত, বাইরে আমরা এরকম এত লোক পাই না। এই যে কবির বিন সামাদ ভাই থাকতেন, পেনাঙে থাকতেন না আপনি, আমরা যেতাম হাজার খানিক, সর্বোচ্চ 500-700 লোক নিয়ে আমরা কথা বলতাম, কিন্তু দেশে আমি লক্ষ লোক নিয়েও কথা বলছি আলহামদুলিল্লাহ, এরকম প্ল্যাটফর্ম আছে অনেক জায়গায়। তো এই যে এটা আমাদের একটা বড় সুযোগ, কোরআনের কথা যত ছড়িয়ে দেয়া যায়, কোরআনের কথা যত বেশি মানুষের হৃদয়ে পৌঁছে দেয়া যায়, ততই আমাদের লাভ, ঠিক কিনা? এই জন্য তাফসির মাহফিল গুলোকে মনে করবেন ক্লাস, ইটস এ ক্লাস, ইটস এ ক্লাস, দ্য পার্সন ইজ ডেলিভারিং লেকচার, হি ইজ ইউর টিচার, যে লেকচার দিচ্ছে সে আপনার শিক্ষক, এন্ড উই অল আর দ্য স্টুডেন্টস অফ তাফসিরুল কোরআন, আর আমরা সবাই তাফসিরুল কোরআনের ছাত্র। আমার আগে মাহমুদাবাদী ভাই ছিলেন আমাদের শিক্ষক, যশোরী ভাই ছিলেন শিক্ষক, এখন আমার একটু বসার সুযোগ হয়েছে, আমি হলাম শিক্ষক, আবার আগামীকাল আলামিন ভাই হবেন শিক্ষক, হামজা ভাই হবেন শিক্ষক, আমরা সবাই কোরআনের ছাত্র ইনশাআল্লাহ।
আমি পড়েছি ওয়াইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, নিশ্চয়ই তারা আমার নিকট সিলেক্টেড পার্সোনালিটি, নির্বাচিত মানুষ। তারা কারা? নবীরা। চিল্লায় বলেন, তারা কারা? নবীরা, নির্বাচিত মানুষ। নির্বাচন করেছে কে? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ তাআলা সাইয়েদনা আদম আলাইহিসসালামকে, নূহ আলাইহিসসালামকে, ইব্রাহিমের বংশধরদেরকে, ইমরানের বংশধরদেরকে নবী হিসাবে গোটা বিশ্বের মানুষদের মধ্য থেকে মনোনীত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। তার মানে নবী কেউ চাইলে হইতে পারে না, নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। সুবহানাল্লাহ। নবী নির্বাচন করে করা যায় না, নবী হয় মনোনয়নে। মনোনয়ন দেয় কে? সিলেকশন করে কে? আমরা সবাই মিলে যদি একজনের ভোট দেই, সে কি নবী হতে পারবে? 17 কোটি মানুষ যদি ভোট দেয় একজনকে যে উনি নবী, হবে? গোটা বিশ্বের 600 কোটি মানুষ যদি একজনকে ভোট দেয় যে উনি নবী, নবী হবে? ফেরেশতারাও যদি বলে যে সে নবী হোক, আল্লাহ যদি বলেন নো, নবী হবে? তার মানে নবী হওয়াটা এটা মামার বাড়ির আবদান না, এটা ইলেকশনে হয় না, এটা হয় সিলেকশনে। আর সিলেকশন করেন কে? এজন্য আল্লাহ বললেন, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। নিশ্চয় নবীরা আমার নিকট মনোনীত শ্রেষ্ঠ বান্দা, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই, তাদেরকে সরাসরি মনোনয়ন দিয়েছে কে? আল্লাহ মনোনয়ন দিয়েছে। এই নবীদের নামে আল্লাহ কোরআনে একটা সূরা ডেডিকেট করেছেন, সূরাটার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। কি নাম? সব নবীদের নামকে একসাথে করে আল্লাহ বলেছেন সূরাতুল আম্বিয়া, যেখানে 14 জন নবীর কথা আল্লাহ বলেছেন। আর 6 জন বড় বড় নবীর নামে আল্লাহ 6টা আলাদা সূরা ডেডিকেট করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। যারা হাফেজ আছেন আমার হেল্প করেন। সূরা ইউনুস আছে না নাই? ইউসুফ আছে না নাই? হুদ, মুহাম্মদ, নূহ, ইব্রাহিম, এই 6 জন নবীর নামে কোরআনে 6টা চ্যাপ্টার আছে না নাই? এজন্য নবীদের উপর ঈমান আনার দরকার আছে না নাই? আমরা ছোট্টবেলায় শিখেছি ঈমানটা 2 ধরনের, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমাল মানে হলো সংক্ষিপ্ত ঈমান, প্রেসাইজ বিলিফ, সংক্ষিপ্ত ঈমান। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, কামা হুয়া, তিনি যেমন ঠিক তেমন ঈমান আনলাম, বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার যত নাম আছে তার যত সিফাত আছে সবগুলোর উপর ঈমান আনলাম, ঠিক কিনা? ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেয়া যত আইন যত বিধান সব মেনে নিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত, শুধু আল্লাহর উপর ঈমান আনলাম। এবার হলো ঈমানে মুফাসসাল, এবার কিন্তু শুধু আল্লাহর উপর ঈমান আনলে চলবে না, আল্লাহ ছাড়াও আর 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে। ঈমানে মুফাসসাল হলো আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর ঈমান আনলাম, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর ঈমান আনলাম। তাহলে রাসূল আছে না নাই? ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনলাম, ভাগ্য লিপির উপর ঈমান আনলাম, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? এজন্য মুমিনের আকীদা হচ্ছে ভালো মন্দ একজন করতে পারে, তিনি কে? কল্যাণ অকল্যাণ একজনের হাতে, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন তিনি। আমাদের দেশে কুফা নামে একটা কথা আছে, কয় কুফা। ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঢুকছে, এই বেটা তুই ঢুকলি কেন? বেরো। কেন বেরোবো? কয় তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পরে মাশরাফি আউট হয়ে যায়, তামিম আউট হয়ে যায়, তুই একটা কুফা।
আসলে এটা ভুয়া কথা, সে ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও উইকেট পড়তো, ঠিক কিনা? ভালো মন্দ কার হাতে? নতুন বউ এসেছে, সবাই বলে মা নতুন এসেছো চা বানিয়ে খাওয়াও। নতুন বউ চা বানাতে যে চায়ের কাপ পড়ে ভেঙে গেছে, তাই বউটা ভালো না, প্রথম দিনই কাপ বানছে, বউটা অপয়া আছে না নাই? তার মানে কল্যাণ অকল্যাণ আল্লাহর হাতে, এই বিশ্বাস তার হৃদয়ে নাই, ঠিক কিনা? আবার দেখবেন অনেকে ছোট্ট বাচ্চার কপালের মধ্যে এরকম কাজল দেয়, আছে না নাই? আমি নিজে আমার বাড়ির অনেক আগের একটা অ্যালবাম আর কাই খুললাম, দেখি আমার কপালে দেয়া, আম্মারে ধরলাম, আম্মা ঘটনা কি, আমার দিছো কেন? তার নানি কইছে, নানির ধরলাম, নানি কে? তোমার নানির নানি কইছে। তার মানে আগের কালে ওই নানি চাচি তারাই ছিল রেফারেন্স, কিন্তু এখন কোরআন আর হাদিস দিয়ে যাচাই বাচাই করে আমলের দরকার আছে না নাই? ছেলে মেয়েকে কপালে এই কালো টিপ দিবেন না, বদ নজর থেকে এই কালো রং বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার অনেকে দেখবেন ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলিয়ে রাখে, আছে না নাই? এক ট্রাকের ড্রাইভার ধরলাম, কিরে ভাই পুরাতন জুতা ঝুলিয়ে রাখছো কেন? কই হুজুর নজর লাগে, বদ নজর তো, কই যে বেটা নজর দিছে আমার সিরা জুতা দিয়ে এই বেটার গালে পড়ছে। জুতা আপনারে বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? আবার অনেকের দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তে ফেলে আর ডাকে ইঁদুর মামা, ইঁদুর মামা আপনি আমার বড় মামা, আছে না নাই? যশোরে বোধ হয় এগুলো নাই, এখানেও আছে সভ্য না? একজন মানুষের ইন্টেলেক্ট রুচি কত নিচে নামলে আশরাফুল মাখলুকাত, জিনদের চেয়ে সেরা, ফেরেশতাদের চেয়েও সেরা, সেই মানুষ ইঁদুরের কাছে যে দাঁত চায়, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? একটা দরবার থেকে খালি হাতে কেউ ফিরে না, কার দরবার? কিন্তু আমরা গান গাই কেউ ফিরে না খালি হাতে হাজারে তোর দরবারে, বলে না ভুয়া কথা। হাজার দরবারে অনেকে গেছে দামি মোবাইল নিয়ে, মোবাইল চুরি হয়ে গেছে, আমি খালি হাতে ফিরছি, আছে না নাই? বাটা জুতা নিয়ে গেছে, অ্যাপেক্সের জুতা, ধাক্কা ধাক্কির সুপে জুতা কই হই বেড়া কই, হ্যাঁ নিজেও জানে না, খালি পায়ে ফিরে এসেছে এখন কাঁদে। তার মানে অনেক দরবারে গেলে খালি হাতে খালি পায়ে মানুষ ফিরে আসে, একটা দরবার থেকে খালি হাতে ফিরে না, কার দরবার? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে, বলেন সবাই, কেউ ফিরে না। তারপরে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বাআথি বাদাল মাউত, আখিরাতের পরে যে পুনরুত্থান দিবস সেটার উপরে আমরা ঈমান আনলাম, ঠিক কিনা? এজন্য নবীদের উপর ঈমান আনতে হবে, কারণ নবীরা হচ্ছে আমাদের জন্য রহমত, রুসুলান মুবাশশিরিন ওয়া মুনজিরিন, কারণ নবীরা না থাকলে আমরা আল্লাহর চিন্তাম না, চিনতেন? নবী না থাকলে আমরা জান্নাত চিনতাম না, নবীরা না থাকলে আমরা বড় অসহায়, নবীরা না থাকলে আমরা জাহান্নাম বুঝতাম না। নবীরা যদি দুনিয়ার বুকে না থাকতেন আখেরাত কাকে বলে সেটাও জানতাম না, ঠিক কিনা? এজন্য নবীরা হচ্ছে আমাদের মডেল। এই নবীদেরকে আল্লাহ এক একজনকে এক একটা মণিমুক্তার মতো করে এক একটা মালা বানিয়েছেন। এই মালাটা শুরু করেছেন সাইয়েদানা আদম আলাইহিস সালামকে দিয়ে, শেষ করেছেন কাকে দিয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্ব নবীর পরে আর কোন নবী নাই, আছে কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, বিশ্ব নবী তোমাদের কারো পুরুষের পিতা নন, তিনি হলেন শেষ নবী, শেষ রাসূল, বিশ্ব নবীর পরে কোন রাসূল নাই, কোন নবী নাই, আছে? এজন্য বিশ্ব নবী বলতেন লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোন রাসূল নাই, আমার পরে কোন নবী নাই, তবে লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমার, আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি কারো থাকে আমার সাহাবা ওমরের সেই কোয়ালিটি আছে। সুবহানাল্লাহ, প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি খালিদি বিজয়ী সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি খালিদি বিজয়ী সমর, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, পড়েন আল্লাহু আকবার। এজন্য একজন ওমরের দরকার, কিন্তু সেই ওমর আমাদের নাই, বিশ্ব নবী বলেছেন আমার পরে নবী নাই রসুল নাই, তবে নবী হলে ওমর নবী হতো, বিশ্ব নবী শেষ নবী, ঠিক কিনা?
তাহলে এই নবুওয়াতের চেইনকে আল্লাহ শুরু করেছেন সাইয়েদনা আদমকে দিয়ে, আর এই চেইনকে আল্লাহ শেষ করেছেন সাইয়েদনা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেন, সুবহানাল্লাহ। আবার বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, বিশ্বনবী বললেন আল আম্বিয়া ইখওয়াতুন আল্লাহ, নবীরা ভাই ভাই, নবীরা কি উম্মাহাতুহুম সত্তা আই শরীআতুহুম সত্তা, নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দীনুহুম ওয়াহিদ, নবীদের ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, আমাদের সবার ধর্মের নাম একটা, কি নাম? এই নবীরা হলো আমাদের মডেল, এই নবীরা আমাদের আদর্শ, এই নবীরা আমাদের জীবনের শিক্ষা। শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, ঐশ্বরিয়া রায় আমাদের মডেল নয়, আমির খান, মেসি, রোনালদিনহো, ডোনাল্ড ট্রাম্প, এগুলো আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী চিল্লা বলেন ঠিক না? ও আমার নারীরা, তোমাদের মডেল জান্নাতুন নাইম এভরিল নয়, আছে না নাই? কি নাম? জান্নাতুন নাইম এভরিল, বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা। বাংলাদেশে একজন মুফাসসিরে কোরআন ছিল, ওনার এক ধমকে এই বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা বন্ধ হয়ে গেছিল, ঠিক কিনা? এই মুফাসসির এখন নাই, জেলখানায় বসে বসে কান্দে, আর আবার শুরু হয়ে গেছে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এই বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা গুলোকে থামাই দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? রাষ্ট্রীয় সন্ত্রাস, সামাজিক সন্ত্রাস, এই জাতীয় অশ্লীল কাজগুলো হাতের থাপ্পড়ে মাটিতে দাবিয়ে দিতে হবে, ঠিক কিনা? একজন নারীকে বিজ্ঞাপনের পণ্য করা হয়, তার ব্রেস্টের ওজন কতটুকু, সাইজ কতটুকু, তার হিপ, তার পাছা কতটুকু, কতটুকু স্লিম, বডি কতটুকু, ওজন কতটুকু, এগুলো দেখে দেখে যারা জাজ, বেয়াদবগুলো যেগুলো জাজ থাকে, তারা এগুলো দেখে দেখে একটা নারীকে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় র্যাঙ্কিং করে, ফার্স্ট করে, সেকেন্ড করে, থার্ড করে। এগুলো গুলামবাদ, এগুলোর উপর হেদায়েত না থাকলে এগুলোর উপর আল্লাহ লানত, ঠিক কিনা বলেন? এজন্য এরা আমাদের মডেল নয়, আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী, আমাদের মডেল হলো মুসা আলাইহিসসালাম, আমাদের মডেল হলো ঈসা আলাইহিসসালাম। ও মায়েরা, তোমাদের মডেল হলো খাদিজা, আমার মাইকের আওয়াজ যশোর এলাকার যাদের, যেই মায়েদের বোনদের কানের মধ্যে পৌঁছে যায়, শুনে রাখো, তোমাদের মডেল ঐশ্বরিয়া রায় নয়, নুসরাত ফারিয়া নয়, জান্নাতুন নাইম এভরিল নয়, তোমাদের মডেল হলো মা আয়েশা, মা খাদিজা, আসিয়া, ঠিক না? কেমন নারী ছিলেন তারা, কেমন নারী? খাদিজাকে বিশ্বনবী এত ভালোবাসতেন, এত সোহাগ করতেন, বিশ্বনবীর প্রথম বউ, জীবনে যা কামিয়েছেন সব বিশ্বনবীর পায়ের সামনে ফেলে দিয়েছে। খাদিজা যখন ইন্তেকাল করলেন, বিশ্বনবী জানাজা দিলেন, দাফন দিলেন, কাফন দিলেন, সব সাহাবারা জানাজার পরে ঘরে ফিরে যায়, বিশ্বনবী যায় না। আবু বকর বিশ্বনবীর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই চলে গেল, চলেন এবার আমরাও যাই। বিশ্বনবী বললেন, না না, চলে যাব না, যেই মহিলাটাকে এখানে আমরা রেখে দিয়েছি সাধারণ মহিলা না, একটা মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম জানিয়েছেন, ওই মহিলাটাই হলো খাদিজা। মক্কাতে যখন আমার কেউ ছিল না, আমার শেল্টার দেওয়ার কেউ নাই, সাহায্য করার কেউ নাই, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কেউ নাই, তখন খাদিজা আমারে বলে নাই, আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, ও উমার তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও, আমি দাঁড়িয়ে থাকবো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা জিব্রাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি ঘরে ফিরে যান, আল্লাহ বলেছেন আপনি ঘরে ফিরে যান, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আর সের উপর থেকে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবে। কেমন নারী ছিল খাদিজা? তোমাদের মডেল আয়েশা, তোমাদের মডেল উম্মে সালামা, তোমাদের মডেল আসিয়া, তোমাদের মডেল, ঠিক কিনা? এজন্য নবীরা আমাদের মডেল, নবীদের জীবনী আমরা পড়ব, বিশেষ করে বিশ্ব নবীর জীবনী, তার সাথে কারো তুলনা চলে? হেরা হতে হেলে তুলে নুরানি তনু ওকে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা,
তার ভাবে বিভোল রাজা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল তলে হুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা। পড়েন আল্লাহ আকবার, কেমন নবী! তার প্রশংসা শুধু আমরা করি না, গোটা বিশ্ব করে, গোটা বিশ্ব করে বিশ্ব নবীর প্রশংসা। ইংল্যান্ডে আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা ইংল্যান্ডের যত জায়গায় ময়লা আছে আবর্জনা ট্রাশ ক্যাম্প, ওই আবর্জনা গুলো নিয়ে নিয়ে অনেক দূরে ফেলে আসে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য সিটিটাকে, ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, পরিচ্ছন্নতা অভিযান তারা চালু করেছে, কিন্তু কারোর সাথে কথা বলে না, সবার মুখে একটা মাস্ক, মাস্ক মানে কি মুখোশ, আর প্রত্যেকের গায়ে একটা টি শার্ট গেঞ্জি, আর গেঞ্জির পিছনে লেখা এম ইউ এইচ এ ডাবল এম এ ডি, কি হয় জোরে বলেন কি হয়? ওরা এই টি শার্ট পরে মুখে মাস্ক পরে পরিষ্কার করে। ইংল্যান্ডের লোকেরা তো অবাক, কিরে এই জায়গাগুলোতে না ময়লা ছিল, এই জায়গাগুলোতে না আবর্জনা ছিল, কারা এই ছেলেরা এত ভালো যারা ময়লা পরিষ্কার করে? সবাই সেখানে যায় যে দেখে ওরা কারোর সাথে কথা বলে না, কারণ মুখে মাস্ক আছে না নাই, আর পিঠে লেখা এম ইউ এইচ এ ডাবল এম এ ডি, তাদের মাথায় প্রশ্ন জাগে, হু ইজ মুহাম্মদ, যার অনুসারীরা এত ভালো, এত ভদ্র, এত পরিচ্ছন্ন। Then they searched this word Muhammad in Google search box. Then they found a big biography of the last messenger. They read, they become convinced. They cry. Some of them, they accept Islam. Chillay pore, Subhanallah! Ke Muhammad! Janar jonno tara Google search box e type kore, M-U-H-A-W-M-A-D. Google tader ke Muhammad er jiboni dekhiye dey. Tara Bishnubir jiboni pore obak hoy. Chokher pani chhare. নসিব যাদের ভালো কালিমা পড়ে মুসলমান হয়। আল্লাহ আকবার! আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি যান দেখবেন সাদা পাথরের ফলকে লেখা এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, এজ এ কমান্ডার, এজ এ মেসেঞ্জার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। স্বামী হিসেবে, পিতা হিসেবে, নেতা হিসেবে, নবী হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে, আইন প্রণেতা হিসেবে, আইন দাতা হিসেবে মুহাম্মদ পৃথিবীর একজন সুপারম্যান। চিল্লাই বলেন আল্লাহ আকবার! ছেলেবেলার এখন সুপারম্যান হতে যায়, সুপারম্যানের গেঞ্জি পরে, সুপারম্যানের ট্যাটু আঁকে, আছে না নাই? ঢাকাতে এই কালচারটা মারাত্মক, 80,000 টাকা দামেরও ট্যাটু আছে, নিডেল প্রচন্ড ধারালো সুই, এটাকে মেশিন দিয়ে এটার ভিতরে কেমিক্যাল আর ডাইং এর রং দিয়ে তারা যাকে ভালোবাসে ভালোবাসে সকিনারে সকিনা লেখে এখানে, আছে না নাই? কিছুদিন পরে সকিনায় দেয় সেকা, এরপরে এটা উড়াইতে পারি না, এবার কার নাম লেখবো দেখা যায়, ঠিক কিনা? এগুলো হারাম, এই ট্যাটু সংস্কৃতি হারাম, সমাজ এটা খুব বেড়ে গিয়েছে, বড় চুলা পড়া হারাম, বয়স আপনার অনেক বেশি 70, কালো রং দিয়ে রাখে মাথার মধ্যে, হারাম। বয়স আপনার 70, আপনি 30 বছরের জোয়ান সাজতে চান কেন? আপনি মেহেদি দিবেন, কি দিবেন? মেহেদি দিবেন, হেজাব করবেন, জান্নাতুস সাওয়াব, বি ফার ফ্রম দ্য ব্ল্যাক কালার। বিষ্ণু বলেছেন কালো রং থেকে বেঁচে থাকো, যদি বয়স বেশি হয়ে যায়, ছোট্ট বাচ্চা রোগের কারণে চুল সাদা, সে ব্ল্যাক নিতে পারে, সমস্যা নাই, কিন্তু বয়স আপনার 80-85 বছরের জোয়ান সাদার জন্য কালো রং মাথায় দেয়া যাবে? আবার অনেকে মাথার মধ্যে পরচুলা লাগায়, আলগা চুলা, মাথায় চুল নাই, নিজে হয়েছে কালা সান, চুল লাগায় সাজতে চায় শাহরুখ খান, আছে না নাই? অনেক বিয়েতেও এই ঝামেলা হয়েছে আমি শুনেছি, বিয়ের আগে যখন পাত্রপক্ষ মেয়ের দেখতে আসবে, মেয়ের মাথায় চুল কম, ঐশ্বরিয়া রায়ের চুল লাগায়, ছেলের মাথায় চুল কম, আমির খানের চুল লাগায়। আমির খানের চুল পাওয়া যায় বাজার, আপনি টাকা দিবেন দিয়ে দিবে, এদিকে কালাসার উপর একটা আমির খান, ভেজাল আছে না নেই? এরকম এক বিয়ে হয়েছে, ছেলে মাথায় আলগা চুল, বড় চুল লাগিয়েছে, মেয়ে পছন্দ করেছে, শ্বশুর শাশুড়ি পছন্দ করেছে, বিয়ে হয়েছে, এবার বাসর ঘরের পালা, স্বামী ঢুকেছে ঘরে, স্বামীরে দেখে বউ দিছে দৌড়, কারণ বউ ভেবেছে এটা আমার হাজবেন্ড না, আরেক বেটা ঢুকছে, স্বামী বলে আমি তোমার কালা চা না, শশ তুমি যেও না, বেবি বলে তুমি আমার স্বামী কেমন করে হও, আগে তো দেখছি একরকম, এখন আরেক রকম কেন, তোমার ছাদে মাল কই, আগে তো দেখেছি ছাদ ভর্তি চুল, আমির খানকে ফেল মেরে দেয়, এখন তোমার চুল কোথায়, ঠিক না? ফ্যামিলি গুলো ভেঙে যায়, ঝগড়া তৈরি হয়, এ ধরনের ডিসিভিং চারবিতে বলে আল্লাহ
বিষ্ণুই বলেন মান গাসানা ফালাইসা মিন্না, যে আমাদের ধোকা দেয় সে আমার উম্মত নয়। দ্য পারসন হু ডিসিভ আস ইজ নট অ্যামাং আস। বিশ্বনবী মদিনার বাজার পরিদর্শনে গেলেন, গমের স্তূপ, গমের বাজারে যে গমের স্তূপের ভেতরে হাত ঢুকালেন, দেখলেন উপরে শুকনা গম, ভিতরে ভিজা গম। বিশ্বনবী বললেন, উপরে শুকনা গম কেন, ভিতরে ভিজা কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ মাফ করে দেন, আর করব না। তখন বিশ্বনবী বললেন, মান গাসানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মত নয়। আল্লাহু আকবার। এই জন্য এই জাতীয় ধোকাবাজি করা যাবে, আর নবীদেরকে মডেল হিসেবে মানতে হবে, ঠিক কিনা? এখন কতজন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, কতজন নবী ছিল মহাবিশ্বে এটা কি আমরা কেউ জানি? অসংখ্য নবী ছিল, তবে কোরআনে আল্লাহ মাত্র 25 জন নবীর কথা বলেছেন। জোরে বলেন কয়জন, সবাই বলেন কয়জন, আরো জোরে কয়জন? 25 জন নবীর কথা আল্লাহ বললেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 1,24,000 অথবা লক্ষাধিক অসংখ্য নবী, এত এত নবী আলাইহিম সালাম থাকতে রব্বুল আলামিন মাত্র 25 জনের কথা বললেন কেন? 25 জনের কথা বলেই দেখেন কত বড় কোরআন, 6,667 আয়া, 25 জনের স্টোরি গল্প শোনাতেই বিশাল এক খণ্ড। এখন 1,00,000 নবীর কথা যদি বলতো কোরআন হইতো 200 খণ্ড, ঠিক কিনা? 200 খণ্ড যদি কোরআন হয়ে যেত আমরা হাতে জাকারিয়া পাইতাম, হাফেজ নাজমুল সাকিব পাইতাম, ফজলে রব্বি আতেল পাইতাম, তারাবির নামাজ পড়তে পারতাম, সারা জীবনের হায়াতেও এক খতম দিতে পারতাম। সুবহানাল্লাহ, কইবেন না? এই জন্য আল্লাহ বললেন, ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আই হ্যাভ মেড দিস হোলি কুরআন ভেরি ইজি ফর ইউ টু রিড, টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন ইওর হার্ট। এই কুরআন পড়বা সোজা, বুঝবা সোজা, হেফজ করে সিনায় রাখবা তাও সোজা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, রুসুলান কদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল ওয়া রুসুলান লাম নাকসুসুহুম আলাইক। ও নবী, কিছু নবীর কথা আমি কোরআনে তোমারে শোনালাম, আর কিছু নবীর কথা আমি শোনাই নাই। যতজনের কথা শোনালাম সংখ্যায় তারা 25 জন। জোরে বলেন কয়জন? আরে জোরে কয়জন? তাফসীর মাহফিলগুলো থেকে কিছু ইনফরমেশন নিয়ে যাবে, ইসলামিক জেনারেল নলেজ, এগুলো আজীবন ভুলবেন না। এগুলো আমাদের পুঁজি, এগুলো আমাদের সম্বল, ঠিক কিনা? 25 জন নবীর কথা আল্লাহ বললেন, কিন্তু 25 জনের মধ্যে কোয়ালিটির পার্থক্য আছে না নাই? তিলকার রসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ, আল্লাহ বললেন এই নবীগুলোর মধ্যে কারো কারো মর্যাদা আমি কারো কারোর উপর বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মর্যাদা কি অন্য নবীদের মতো? বিশ্ব নবীর সাথে অন্য কোন নবীর তুলনা হয়? এক এক নবীকে আল্লাহ এক এক স্ট্যাটাস দিয়েছেন, এক এক টাইটেল দিয়েছেন। আদম আলাইহিসসালামের টাইটেল হলো, বলেন, সাফিউল্লাহ। কি টাইটেল? ঈসা আলাইহিসসালামের টাইটেল রূহুল্লাহ, মুসা, ইসমাঈল, যাবিহুল্লাহ। সুবহানাল্লাহ, কইবেন না? এরপরে শোয়েব আলাইহিসসালাম হচ্ছে ফতিবুল্লাহ। শোয়েব নবী সবচেয়ে বড় খতিব ছিলেন, বক্তা নবী ছিলেন। কি নবী? উনি যত চমৎকার বক্তব্য দিতে জানতেন, খুতবা দিতে জানতেন, কোন নবী এত চমৎকার খুতবা দিতে জানতো না। আল্লাহু আকবার। আবার দাউদ নবীর কণ্ঠ বড় চমৎকার ছিল, ওনার উপাধি হচ্ছে সৌতুল্লাহ। আকাবা উপসাগরের পাশে বসে যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, আকাবা সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙ্গায় উঠে যেত, পাহাড়গুলো জ্বলতে শুরু করত, জঙ্গল থেকে প্রাণীগুলো বাইরে চলে আসত। সুবহানাল্লাহ। কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্বনবীর কণ্ঠের চাইতে সুন্দর ছিল? নো, নেভার। বিশ্বনবীর সাথে কোন নবীর তুলনাই হয় না, উনি আলাদা। আল্লাহ আকবার। সাইয়েদনা ইউসুফের উপমা হচ্ছে জামালুল্লাহ, আল্লাহর সৌন্দর্য, জামিলুল্লাহ। গোটা বিশ্বের সবচাইতে সুন্দর পুরুষ করে আল্লাহ যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিসসালাম। কিন্তু তিনি কি আমার নবী, আপনার নবী, বিশ্বনবীর চেয়ে বেশি সুন্দর? নেভার, কখনোই না। এজন্য বিশ্বনবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। মিলহুন মানে লবণ, যারা আরবি জানেন মিলহুন মানে কি? লবণ। সেখান থেকে আনা মালিহুন, আমি লাবণ্যময়, লবণ থেকে আমি লাবণ্যময়, আর ইউসুফ হলো সাদা সুন্দর। বলেন তো, দুই দিকে দুই সুন্দর, এটা লাবণ্যময় সুন্দর, এটা ধবধবে সাদা সুন্দর, কোনটা ভালো লাগে? লাবণ্যময় সুন্দরের মর্যাদা বেশি, ঠিক কিনা?
সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামের সুন্দর নূরানী চেহারা দেখে মিশরের রমণীরা মাল্টা ফল কাটতে যেয়ে আঙ্গুল কেটে ফেলেছে। কোরআনের মধ্যে এই ঘটনা ছাড়া নাই। ওয়াকাতানা আইদিয়াহুম, বিশ্বনবীর কুমারী বউ মায়েশা যখন এই ঘটনা শুনলেন, তিনি মিশরের নারীদেরকে ডেকে বললেন, ও মিশরের নারীরা রে, সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালামের চেহারা দেখে মাল্টা কাটতে যেয়ে আঙ্গুল কেটেছ, আমার স্বামী পেয়ারা নবী বিশ্বনবীর চেহারা যদি একবারের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয় কলিজা কেটে কেটে খান খান করে দিতা, কলিজাটা কেটে এফার ভর করে দিতা। এই জন্য বিশ্বনবীর সাথে কোনো তুলনা নাই। দ্যার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট, হি ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন, ওয়েদার ইটস দ্য পার্সোনালিটি, ওয়েদার ইটস দ্য ফিটনেস, ওয়েদার ইটস দ্য কালার, এনি কাইন্ড অফ কম্পারিজন, তিনি সব তুলনার ঊর্ধ্বে, সব নবীদের সেরা। বিশ্বনবী চিল্লায় বলেন ঠিক না, এজন্য আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না, সব নবীকে আমরা মডেল হিসেবে মানি, সব নবীকে আমরা সম্মান জানাই। পড়েন সুবহানাল্লাহ, সব আম্বিয়া আলাইহিমুস সালামকে আল্লাহ 10টা কমন জিনিস দিয়েছেন। চিল্লায় বলেন কয়টা, সবাই বলেন কয়টা, পিছনের ভাইয়েরা বলেন নাই, চিল্লায় বলেন না কয়টা, 10টা জিনিস দিয়েছেন যেটা সব নবীদের মধ্যেই ছিল। এই 10টা বিষয়ে অল্প করে একটু আপনাদের সাথে শেয়ার করে আমরা সম্মিলিত মুনাজাতের দিকে যাব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। এক নাম্বার যে বিষয়টা আল্লাহ সব নবীকে দিয়েছেন সেটা হচ্ছে আল ওয়াহী। সেটা কি? রেভেলেশন, সিক্রেট মেসেজ, গোপন বার্তা। সব নবীকে আল্লাহ ওহী পাঠাতেন, গোপন বার্তা পাঠাতেন, সিক্রেট মেসেজ পাঠাতেন। যিনি পাঠায় তিনি জানে, আর যিনি পায় তিনি দেখে, বাকিরা কেউ জানেও না বুঝেও না। সুবহানাল্লাহ। ওহীর এত পাওয়ার, বিশ্বনবী মাঝে মাঝে ওটের পিঠে যখন বসে থাকতেন, কোরআনের ওহী যখন নাজিল হতো, বিশ্বনবীর ওটের পা গুলো মরুভূমির মধ্যে দেবে দেবে যেত। বিশ্বনবীকে সহ্য করার ক্ষমতা দিয়েছে কে? কিন্তু ওটের গায়ে ক্ষমতা নাই, তাই বিশ্বনবী সহ্য করতে পারতেন, ও সহ্য করতে পারতো না, ওটের পা গুলো মরুভূমিতে দেবে যেত। আবার বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। যায়েদ বিন হারেসা বিশ্বনবীর পালক ছেলে, ওনার মাথার মধ্যে, পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়ে গেলেন। হঠাৎ করে ঘন্টা খানেক পরে যায়েদ বিন হারেসা চিৎকার দিয়ে উঠলেন, চিৎকার দিয়ে উঠলেন। উনি বললেন, দুই ঘন্টা বিশ্বনবী আমার পায়ের মধ্যে মাথা রেখে ঘুমালো, আমার কোনো সমস্যা হয় নাই। হঠাৎ করে মনে হলো বিশ্বনবীর মাথাটা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ওজন হয়ে গেছে। ঘুম থেকে উঠে বিশ্বনবী বললেন, ও যায়েদের কারণ হলো দুই ঘন্টা ঘুমিয়েছিলাম, আমার কাছে জিব্রাইল আসে নাই, কিছুক্ষণ আগে ঘুমন্ত অবস্থায় আমার কলবের মধ্যে, অন্তরের মধ্যে কোরআনের আয়াতকে ওহী হিসেবে নাজিল করেছে কে? এজন্য ওহী হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল মেসেজ। সব নবীকে আল্লাহ ওহী দেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। ও নবী, আমি আপনাকে যেমন ওহী দিয়েছি সাইয়েদনা নূহকে তেমনি ওহী দিয়েছি, দুনিয়ার সব নবীদেরকেও তেমন ওহী দিয়েছি। আল্লাহ আকবার। সব নবীকে আল্লাহ ওহী দিয়েছেন ওই নবীর ভাষায়। নবীর ভাষা যদি আরবি, ওহীও আরবি। নবীর ভাষা যদি সুরিয়ানি, ওহীর ভাষাও। নবীর ভাষা যদি ইংলিশ, ওহীর ভাষা।